আছে কেমন চলছে আজকে ভালো আছে দোস্ত তোমার কি অবস্থা এই তো ভালোই আরে দোস্ত ওইটা তোমার বাদ দিতে দাও না হ্যাঁ হ্যাঁ আমার আব্বা হ্যাঁ হ্যাঁ যাও যাও দোস্ত তাহলে ঠিক আছে ওকে আব্বা আব্বা দাঁড়ান দাঁড়ান আব্বা কই গেছিলেন বাজারে গেছিলাম একটু বাজার করছি একটু বাজার করছি আর তোমার পছন্দের একটা টি-শার্ট দেন দেন আমার কাছে দেন দেখো তো এটা তোমার পছন্দ হয় কিনা শার্ট হ্যাঁ ভাই তো দেখো না না পছন্দ হবে না দেখো দেখো হ্যাঁ ভালো হইছে मारामारी कर देखो ना तुम्हारे बाबा के सबाई भलो बोले हाँ ओर बाबा के अनुसरण कर चलो ठीक है तब सबा तुम्हें भलो बोल हाँ की समस्या भाई की समस्या तुम जानस ना ना भाई ना भाई हम काउके मारे नहीं मन कर देख ना भाई हम तो काउके मारे नहीं अब दादा दादा एक मिनट দেখেন তো তারা বাজার করছে কেন থাক বাবা তুমি থাকো আমি দেখতেছি আমি দেখি তুমি থাকো তুমি যাও দোকানে আমি আমি যাও দোকানে না না আমি দেখতেছি আমি দেখি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ এই ছোড়া ভাই তুই এসব কি করছস হ্যাঁ শুরু করছস এলাকার বদনাম ছাড় ছাড় তোর বাবা কি শিখা ভালো মন্দ কিছু শিখায় না হ্যাঁ সাজাত না জানে নুয়ার মা ছোড়া ভাইরে মারছে ছোড়া ভাইরে মারছে তোর বাবা নাই তোর বাবা কাছে বিচার দিবে রাস্তা মধ্যে কি অসুবিধা যাও দে সাজা আমি আজকে আপনার জন্য প্রাণ দিতে গেলাম देखो बाबा एलाका पोलाफान कत खराब हो तुम मत थको ना तुम्हारे मत खराब होना कदिन आज तुम एक भलो चलाफे करो बंधु दुस्त शांत ड्राइवर तब एम्बुलेंस नंबर नाई स्वप्न कल पूरण कर बाबा बाबा भलो भाई बना कर बाबा कथा दोस्त कहना शांत चलो कत टा लगे तो बीस टाक लगे ना रे मात्र 2000 टाकार जो भरते होते।
সামান্য 2000 টাকার জন্য কলেজে ভর্তি হতে পারতেছি না। হে আল্লাহ, তুমি আমার বাবাকে আমার কাছে ফিরিয়ে দেও আল্লাহ। বাবা, তোমার সেই আদর, তোমার সেই শাসন আমি অনেক মিস করি। জানো বাবা, আমার বন্ধুরা আমার সাথে অত্যাচার অন্যাচার করে, আমাকে অবহেলা করে, ইতিম বলে গালি দেয় আমাকে। বাবা, আমি অনেক কষ্টে আছি বাবা। পারবেশ, তোমার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাইয়া। তোমার রেজাল্ট বলে ভালো হয়েছে, তাহলে তোমার মন খারাপ কেন? জি, আল্লাহর রহমতে রেজাল্ট ভালো হয়েছে ভাই। আর বললেন না কেন? আমার কিছু টাকার দরকার, ঠিক আছে? আমি অনেকের কাছে গেছি, কেউ টাকা দেন। আমার আজকে যদি আব্বা বেঁচে থাকতো, আমার টাকার জন্য কার কাছে ঘুরতে হতো না। তোর কত টাকা দরকার ভাই? ইভেন বলি, আমার 2000 টাকা হলে আমি কলেজে ভর্তি হতে পারি। এই টাকা লাগবে, তুমি আমাকে বলবে না ভাই? আমি তো আসলে কার কাছে যাই না কোনোদিন, ঠিক আছে? এর কারণে তুমি আমার ছোট ভাইয়ের মতো। আপনি টাকা দিবেন? কত টাকা লাগবে তোমার বলো এখন ভাইয়া। আমার 2000 টাকা হলে হবে ভাই, খুব খুব হেল্প হইতো ভাই। এই মুহূর্তে লাগবে নাকি তোমার বলো? না ভাই, আমি শুধু আমি যখন ভর্তি হয় তখন দিলে হবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তোমাকে দেবো 2000 টাকা। কেমন ভাই, আপনি যা উপকার করলেন আমার, সারা জীবন মন থাকবো আমার। পারবে, শোনো, শুধু তোমার টাকার দরকার না, তোমার যা দরকার, ঠিক আছে? আমি তোমাকে দেবো তোমার বড় ভাইয়ের মতো, আমি, ঠিক আছে? আমি যে অফিসে চাকরি করি, আমি তোমাকে চেষ্টা করবো সেই অফিসে চাকরি দেওয়ার জন্য। তাই ভাই, তাহলে খুব উপকার হবো ভাই। আমার বাবার অনেক আশা, আমি লেখাপড়া করে ভালো একটা চাকরিতে জয়েন করবো। আজ থেকে তোমার দায়িত্ব আমি নিলাম। এখন তো তোমার টাকার ব্যবস্থা হইলো, ঠিক আছে? আর তুমি কোনো টেনশন নিও না, আর তোমার নামাজ পড়ে, ঠিক আছে? তোমার বাবার জন্য দোয়া করবে। জি অবশ্যই, এটা তো আলহামদুলিল্লাহ সবসময় বলি। তাহলে যাও বাসায়, ঠিক আছে? আমাকে ফোন দিও। হ্যাঁ আচ্ছা।